ব্যক্তিগত গাড়িতে বসা অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া সহি হবে কিনা? না, ব্যক্তিগত গাড়ি আপনার কার, আপনার ড্রাইভ, আপনার ড্রাইভার আপনার কথা শুনবে, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কোন জায়গায় একটু দাঁড়ানো যায় রাস্তার পাশে, ব্রেকের মধ্যে জানি ব্রেকে কোনো জায়গায় দাঁড়িয়ে চট করে মুক্তাসার ভাবে হলেও শুধু ফরজটা হলেও আদায় করতে হবে দাঁড়িয়ে বসানো। আর যেটা আপনার হাতে কন্ট্রোল নাই, এরোপ্লেন কি আপনি চাইলে থামাইতে পারবেন কি জায়গা মতো, তাহলে ওখানে বসে পড়তে হবে। ট্রেন কি আপনার আপনার হাতে আছে কন্ট্রোল না, তাহলে সেখানে বসে পড়তে হবে। বাস এরকম কোচ যেগুলো লম্বা জার্নি করে সেগুলো তো বসে পড়তে পারবেন, কিন্তু কার যেটা আপনার নিজের কন্ট্রোলে আছে এটাকে আপনি বসে পড়তে পারবেন না।